প্রিয় দর্শক, আজ 27 জুন 2020 শনিবার কাহারোল হাট থেকে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। দিনাজপুরের কাহারোল হাট, আপনারা জানেন বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই কাহারোল হাট প্রতি শনিবারে বসে। এই হাট থেকে আমরা আপনাদেরকে কুরবানির গরু কী দরে এই হাটে বিক্রি হয় তা আমরা জানানোর চেষ্টা করি। এই যে এখানে দেখছি আমরা একটা বড় সাইজের একটা দেশাল, একটা ষাঁড় গরু। তা আমরা এই ষাঁড় গরুটিকে আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখছেন ভাইটা, দাঁত কয়টা? দুই দাঁত। ওজন কিরকম হবে? ওজন করছেন আপনি? আচ্ছা, আইডিয়া আপনি বললেন 5 মন, না 5 মন হবে না, 4.5 মন হইতে পারে। আচ্ছা, দাম কত যাচ্ছে? 1,20,000 চাচ্ছেন। দরদাম কি করছে এখনো বলে নাই? কত হইলে আপনি বেচবেন মনস্থ করছেন? 100 হইলে বেচবেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন অনেক বড় সাইজের গরু। এই যে দেখুন, আগামী কুরবানিতে এই ধরনের গরুর খোঁজ খবর অনেকে করে। তারপরে এখানে দেখি ভাই, এই গরুটা কার? আপনার খরিদ করলেন? এটা কত দিয়ে খরিদ করলেন? কত দিয়ে করলেন? কত? 67 দিয়ে বেচলো। এই যে 67 দিয়ে এই যে এই সারগুলিটি বিক্রি হয়ে গেল। এই যে দেখুন, 110 কেজির উপরে এটা মাংস হবে, 3 মন হবে। এই যে দেখুন, 67,000 টাকা দিয়ে এই কাহারোল হাট থেকে এই সারগুলিটি বিক্রি হয়ে গেল। তারপর আসুন আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর এই কুরবানি উপলক্ষে সারগরু। ভাই, এই গরু আপনার? এই দুইটা? দুইটাই আপনার? আচ্ছা, এটা মাংস কিরকম হবে? দুইটা 6 মন? না, 6 মন হবে না, 100 কেজি থেকে 110 কেজি করে হইতে পারে। আচ্ছা, দাম কত যাচ্ছেন? 1,40,000 জোড়া চাইছেন। দরদাম করছে কেউ? কত? 17,20। আচ্ছা, 20-এর নিচে বলছে, 1,20,000-এর নিচে। এই যে এই জোড়া। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দিনাজপুরের কাহারোল হাট থেকে আপনাদেরকে আগামী কুরবানি উপলক্ষে এখানে গরু কী দরে চাওয়া হয় তা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই যে দেখুন, ষাঁড় গরু আপনারা জানেন যে এগুলো একটু বদমাইশ প্রকৃতির হয়। তারপরে এখানে দেখছি একটা অনেক বড় একটা গরু। ভাই, একটু দেখি আপনার গরুটাকে, অনেক বড় একটা গরু এনেছেন। কি জাতের? কি জাতের? দাঁত উঠছে? কয় দাঁত? দুই দাঁত। ওজন কিরকম হবে ভাই? 6 মন? হ্যাঁ, 5-5.5 মন হবে। এটা এটা দাম কত যাচ্ছে? 1,40,000 চাইছেন। দরদাম করছে কেউ? কত? 90 পর্যন্ত দাম উঠছে। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন 90 পর্যন্ত দাম উঠেছে, এটা অনেক সস্তা মনে হচ্ছে। তারপর আসুন আপনাদেরকে আমরা, ভাই এটা আপনার বিশালটা? দাঁত উঠছে? আগর। আচ্ছা, এটা দাম কত যাচ্ছে? 75। দরদাম করছে কেউ? 60 ভাঙিয়ে বলে, 60-এর নিচে বলছে। এই যে দেখছেন আপনাদেরকে কাহারোর হাট থেকে আজকের গরুর রেট আমরা জানাচ্ছি। আমরা আপনাদেরকে প্রতি হাটে আমরা এই রেটগুলি জানানোর চেষ্টা করি। তারপরে এখানে দেখি আমরা, ভাই এটা আপনার? দাঁত উঠছে? দুই দাঁত। দাম কত যাচ্ছেন? 70-72 দাম চাচ্ছেন। আর দরদাম কত করছে মানুষ? 60-এর নিচে বল। আচ্ছা, শুনছি। আসুন সুপ্রিয় দর্শক, এরপরে আমরা দেখি এটা শাহিওয়াল, এটা ষাঁড়। চাচা আপনার? আসসালামু আলাইকুম। এটা কত দাম চাচ্ছেন? 1,00,000 দাম চাচ্ছেন? আচ্ছা, দরদাম করছে কেউ? কেউ করেনি। আচ্ছা, এটা মনস্থ করছেন কত হলে ছাড়বেন? কত হলে ছাড়বেন মনস্থ করছেন? 95। এত রেট পাবেন কাহারোল হাটে? আচ্ছা, উনি কাস্টমারের অপেক্ষা করছেন। আসুন সুপ্রিয় দর্শক, এখানে আমরা দেখি, এই যে দেখুন অনেক বড় একটা। ভাই, এগুলি কার? হ্যাঁ, এগুলি কার?
সেইগুলি গরুর মালিক এখনো নেই। তারপরে এখানে দেখি বাড়িটা আপনার 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 এই যে এটা দেশালটা আচ্ছা দেশিটা এটা দাঁত কয়টা দুই দাঁত ওজন কিরকম হবে আপনারা দেখছেন কারোর হাত থেকে আমরা আপনাদেরকে কুরবানি উপলক্ষে আমরা সার গরু দাম জানানোর চেষ্টা করি দাঁত উঠছে দুই দাঁত ওজন কিরকম হবে চার মন না চার মন হবে না সাড়ে তিন মনের মতো হতে পারে দাম কত যাচ্ছেন নব্বই হাজার তদাম করছে কেউ করে নাই এখনো ক্রস গরুর দাম তো একটু এখন বাজার সস্তা যাচ্ছে আচ্ছা তারপরে দেখছেন প্রচুর মাল ঢুকছে ভাই এটার দাম কত যাচ্ছেন দেড় লাখ তদাম করছে কেউ কত আশি এই যে শুনছেন দেড় লক্ষ টাকা দাম উনি চেয়েছেন আর এটা চার মনের উপরে মাংস হবে আর এটা দাম করেছে আশি পঁচাশি আমরা আপনাদের কারোর হাট থেকে ভাই দরদাম চলতেছে কত চলতেছে ভাই কত দাম বলতে ষাট হাজার ষাট হাজার সত্তর আর আপনি কত চাইছেন আমি চাইছিলাম পঁচাত্তর আপনি পঁচাত্তর চাইছেন ষাট বলতেছে গরু সস্তা মোটামুটি দিয়ে দিবেন না দিব না খাওয়ার দাম উঠতেছে খাওয়ার দাম উঠতেছে ওয়েলকাম সালাম আসুন সুপ্রিয় দর্শক আমরা একটু দেখি এদিকে এটা কার আমার দাঁত কয়টা দাঁতে নাই উঠে নাই দাম কত যাচ্ছেন দাম তো সত্তর আছে সত্তর দরদাম করছে কেউ দরদাম করছে আর কি ষাট বলছে ষাট আচ্ছা দেখছি আমরা তারপরে আমরা দেখি ভাই এর দেশ হলো আপনার আপনার দাঁত উঠছে দাঁত দাম কত যাচ্ছেন বাহাত্তর ভাই বাহাত্তর দরদাম করছে কেউ সাইটের নিচে বলছে এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন সাইটের নিচে বলছে তারপর ওই যে ওই গরুটা কাজ তারপর একটু এখানে দেখি এই যে দেশাল কিছু গরু রয়েছে এগুলি কি আপনার এই যে এটা না ভাই ওটা আমার না ভাই এটার দাম কত যাচ্ছে পঞ্চান্ন সাইট করে এইগুলি গরু এখানে আপনারা পেয়ে যান সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে প্রচুর তেজি গরু এসেছে এবং হাটটা ধীরে ধীরে জমতে শুরু করেছে এখন একটু সকালবেলা হাটটা এখনো জমেনি কারণ জমলে আমরা আবার ক্যামেরায় কাজ করতে পারি না প্রচুর ভিড় লেগে যায় এই যে এখানে দেশি গরু দেখছি দাঁত উঠছে না দাঁত উঠেনি দাম কত যাচ্ছেন দাম ষাট হাজার ষাট চাইছেন দরদাম করছে কেউ কেউ করেনি কত পর্যন্ত বলতেছে তারপরে এখানে একটু দেখি আমরা ভাই এটার দাম কত যাচ্ছেন হ্যাঁ কত দিয়ে সত্তর দিয়ে বিক্রি হয়ে গিয়েছে এই যে দেখছেন সত্তর দিয়ে বিক্রি হয়ে গিয়েছে বেশ তো তেজি গরু আসুন সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে কুরবানির গরু আমরা দেখাচ্ছি এই যে দেখুন একটা গরু বেশ তেজি লাগছে ভাই দাঁত আছে এটার দুই দাঁত দাম কত যাচ্ছেন দাম যা আছে আশি আশি অনেক দাম দরদাম করছে কেউ আচ্ছা ষাট পর্যন্ত এই যে দেখুন আপনাদেরকে আমরা এই যে কোরবানির এই ধরনের গরু অনেক চাহিদা রয়েছে এখন আপনারা জানেন তারপর একটু এখানে দেখি ক্রস জাতের একটা গরু ভাই দাম কত যাচ্ছেন বাহাত্তর দরদাম করছে কেউ ষাট হাজার বলতেছে এই যে শুনছেন আপনারা তারপরে এখানে একটা দেশাল গরু দেখছি আমরা বড় সাইজের ভাই দাঁত উঠছে দুই দাঁত দাম কত যাচ্ছেন পঁচাত্তর চাইছেন দরদাম করছে কেউ কত পঁয়ষট্টি পর্যন্ত দাম উঠে ওই যে দেখছেন আপনারা পঁয়ষট্টি পর্যন্ত বলছে উনি দাম উঠে তারপর একটু দেখি এখানে একটু ছোট গরু একটা কত বাহান্ন চাইছেন দরদাম উঠছে চল্লিশ চল্লিশ একচল্লিশ আচ্ছা আমরা সুপ্রিয় দর্শক আপনাদেরকে এই কুরবানির গরু এই দুই হাজার বিশের কুরবানি এই গরু আমরা আপনাদেরকে এই কারোল হাট থেকে আজ সাতাইশে জুন দুই হাজার কুড়ি শনিবার
আপনারা জানেন যে বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই হাট, এই হাট থেকে জানানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।